মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ তনুশ্রী। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সোমবার, আজকে সোমবার, এখন তোমার প্রায় 10:30 বাজেনি, এখনো 10:30 প্রায় বাজতে চললো। আমি ব্রেকফাস্ট মানে কমপ্লিট হয়নি রান্নাটা, ব্রেকফাস্ট বানাচ্ছি আর কি, তো ওটা হচ্ছে ওখানে, মানে হয়ে এসছে প্রায়। তা আজকে যেহেতু সোমবার, হাজব্যান্ড কিন্তু অফিস যেতে পারেনি এখনো, কিভাবে যাবে না যাবে সেই সব নিয়ে একটু আলোচনা চলছে। আর মেঝেতে বসেছি, মেঝেতে বসেছি, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ না, এখানে সব ছেলের ড্রয়িং এ সব গুছিয়ে গুছিয়ে ওরম ভাবে ওর রাখে, কোথায় রাখবো, রাখার জায়গা টায়গা ভীষণ কম। আর আজকে আজকে সকালে ওপরে গেছি ছাদে, ঘুম থেকে উঠেছি 6টায় উঠেছি, উঠে আমি ছাদে গেলাম যে প্রাণায়াম করবো আর ঠাকুরের বাসন টাসন মাজবো, এইসব সমস্ত কিছু করব। তারপরে হঠাৎ মনে পড়লো যে না, প্রাণায়াম তো আমি করতে পারবো না, তাড়াতাড়ি করে চলে এলাম। কেন চলে এসছি, তোমার কেউ মনে এসছে বাবা দেখতো, এসছে কি কেউ? আচ্ছা, তারপরে সেই ওপরে গেছি, ওপরে গিয়ে ভাবলাম যে প্রাণায়াম করব, ব্যায়াম করব। হঠাৎ মনে পড়লো কালকে না, আমি সকাল থেকেই কোনো বাসনই মাজিনি সব, আর এত গরম লাগছিল কালকে, আমার শরীরটাও মানে ভালো লাগছিল না। তা আমি কি করলাম কি, কালকে আমি কিচ্ছু বাসন মাজিনি, গরম পড়েছিল, প্রচন্ড গরম পড়েছিল কালকে। আমি আর মনে, আর তারপরে মিস্ত্রিরা থাকলে দেখবে বারান্দা টারান্দাগুলো জল দিয়ে ধোয়াতে হচ্ছে, কাল করে না সিঁড়ি দিয়ে অনেকবার নামা টামা করেছে, মানে পরে সায়নরা এসেছিল, এবার কিছু বলাও যায় না, সিঁড়ি দিয়ে যখন নিচে বারান্দা দিয়ে যাতায়াত করে তখন কি হয় কি, বারান্দাটা নোংরা হয়ে যাচ্ছে, আর বারান্দা নোংরা হলে সে বারান্দাটা পরিষ্কার করতে হয়, জুতো পরে টরে সবাই ওঠে বাইরে, জুতো টুতো পরে, তারপর সে আমরা কিন্তু, হ্যাঁ এমনি অন্য সময় হলে কোনো প্রবলেম হতো না, এখন যেমন খুব সমস্যা, হ্যাঁ কোভিড এর সিচুয়েশনে। তারপরে আবার সেই বারান্দা টারান্দাগুলো সমস্ত কিছু ধোয়ালাম, ধুয়ে টুয়ে আমি বললাম না বাসন আর মাজতে পারবো না, একটা গামলার মধ্যে করে নিয়ে, বাবা এটা পাস্তাটা একটু দেখিস তো শোনা, হ্যাঁ তো আমি একটু কথা বলছি, তারপরে সেই বাসন গামলার মধ্যে ভরে আমি রেখে দিয়েছি। তারপরে কি করলাম, বাসন সকালে দেখলাম যে আমি করলে প্রাণায়াম করলে চলবে না, তারপরে এসে ওই বাসন অনেকটা, আমার হাজব্যান্ডও দেখে অবাক হয়ে যাচ্ছে, এত বাসন মাজছো, কিন্তু মাজতে তো হবে, মানে আমি যে আমি কি করবো, মাজতে হবে না। তারপরে কাজকর্ম করে নিলাম, করে স্নান টান করে পুজো টুজো করলাম, ছেলে চা করে দিল, চা খেলাম, তারপরে একটু ফোনে কথা টথা হালকা পাতলা একটু কথা বললাম সবার সাথে, সবার সাথে আজকে হয়নি, আজকে ছোট বোনের সাথে হচ্ছে শুধু, তো করলাম। এবার কিচেনে যাব, কিচেনে যাই গিয়ে দেখি পাস্তাটা রেডি হয়ে গেছে। আর আমি এগুলো ঠিক করো, কি বাজে লাগে, কি অবস্থা ছাদটা, এটা মনে হচ্ছে ছাদটা যেহেতু নিচু তো ওই হিটে হিটে না এইরকম সব কালারগুলো উঠে যাচ্ছে, এই যে আমি কিন্তু ছাদ ধরতে পারছি। অনেকে আমাকে জিজ্ঞেস করে আমি কতটা লম্বা, অনেকের ধারণা তো, যাই হোক এখানে না পনিরও বসিয়েছি, পনির, যে পনির হচ্ছে তবে পনিরটা রান্না টান্না, পনির আজকে রান্না করবো না, পনির রান্না করবো না, তার কারণ হয়েছে মাছ আছে আর করবো কি বলে এঁচোড়। Remember the day you fell in love again, every time she would cry on my shoulder, I was here all alone trying to save her, he asked me to come back, but why not quarter right, every time she would cry on my shoulder, I was here all alone trying to save her, and now you're telling me that it was not enough, I told you that. একটু কেক নিয়ে নিয়েছে, মিস্ত্রিদেরকে একটু দিয়ে আসি, ওরা 4-5 জন মতো আছে, কিচেনে চলে এলাম, আর মিস্ত্রিদেরকে একটু চা আর একটু কেক দিয়ে আসলাম, সব ঠিক আছে। তারপরে আমি এঁচোড় কাটতে বসেছি, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও, ঠিক আছে আস্তে এঁচোর আমি কাটতে বলেছি, ঠিক আছে এঁচোর কিনেছি কালকে, কি শখ করে এঁচোর খাবো, এই দেখেছো কাঁঠাল হয়ে গেছে, পেকে গিয়েছে এঁচোরটা, কালকে সবজি দাদা বললো 4-5 দিন ধরে, 4 দিন রেখেও খেতে পারবেন, কিছু হবে না। আর এই পরিস্থিতিটা দেখো শুধু, তাহলে এখন আমি কি রান্না করবো বলো তো, রান্না করবো বুঝে উঠতে পারছি না। তবে যে ওলের যে ডাটা, সে পাতাগুলো হয় না, এই পাতাগুলো নিয়ে নিয়েছি, এটা বড়া করবো, ডালও বেটে নিয়েছি, এখানে ডাল বাটা রয়েছে, এটা বড়া করবো, এটা আমার একদম ঠিকঠাক আগে থেকেই ভাবা রয়েছে, এটা রান্না করবো,
কিন্তু আর কি করব শোল মাছ আছে কারণ ওকে শোল মাছটাই যেহেতু কিছু করতে হবে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন দেখি কি করা যায় চটপট রান্না সেরে নি তোমাদের সঙ্গে রান্না টান্না শেয়ার করবো না ভাবলাম একটুখানি এঁচো রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো বলো না ঠিক আছে সবে রান্না কমপ্লিট করলাম মানে কি তাড়াহুড়ো করে রান্না করেছি এবার রান্না যখনই আমি করেছি ওই ওলের ডাটাগুলো আছে না ওই পাতাগুলোকে আমি তোমার হাঁপিয়ে গেছি ওলের পাতাগুলোকে আমি ভাজা করেছি কিছুটা কিছুটা বড়া ভেজেছি আর করেছি ডালের বড়া ডাল আর করেছি শোল মাছের একটু আলু দিয়ে একটু মাখামাখা করা তরকারি তো করার পরে হাজব্যান্ড বলছে যে এটা হলে এটা এই ভাজাটার সাথে মানে ওলের পাতা যে ভাজা করেছি তার সাথে নাকি একটু কাসুন্দি হলে ভালো হতো এবার কাসুন্দি আমি পাবো কোথায় এখন আমার ঘরে কাসুন্দি নেই তা আমি বলছি ঠিক আছে এখন তো সবে 1:30 বাজে তো চলো তাহলে আমার তো ঘরে সমস্ত কিছুই আছে আমি তাহলে কাসুন্দিটা বানিয়েই নিই তো ঝটপট করে সমস্ত কিছু এখন রেডি করব রেডি করে কাসুন্দি একটু বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের লাঞ্চ মেনু হলো ডাল একদম প্লেন জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্লেন মুসুরির ডাল কিচ্ছু দিনই এর মধ্যে একদম জিরে আর শুকনো লঙ্কা নুন হলুদ ব্যাস আর এখানে রয়েছে মুসুরির ডালের বড়া আর এইখানে রয়েছে ওই যে ওই পাতার বড়া মানে ওল কচুর যে পাতাগুলো হয় সেই পাতার বড়া এখানে রয়েছে ওই যে মাছের একটু আলু দিয়ে কষা মতো করে নিয়েছি শোল মাছের আর এখানে রয়েছে ওই কি বলে এটা ওলের যে পাতা সেটা ভাজা করে নিয়েছি রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা কাসুন্দি বানানোর জন্য যা যা উপকরণ লাগছে সেগুলো হলো এখানে প্রথমেই রয়েছে সর্ষের তেল এটা 4 টেবিল চামচ সর্ষের তেল আছে এখানে 2 টেবিল চামচ সর্ষে কালো সর্ষে আর 2 টেবিল চামচ রয়েছে এখানে সাদা সর্ষে এখানে রয়েছে চিনি এখানে রয়েছে ধনে গুঁড়ো এখানে আদা কাঁচা লঙ্কা গোলমরিচ মেথি হলুদ গুঁড়ো হিং লঙ্কা গুঁড়ো নুন এই সমস্ত উপকরণ তো লাগছেই আর সঙ্গে লাগছে আম দুটো আম আমি এভাবে কেটে নিয়েছি আর অবশ্যই লাগছে মিক্সির জার আগে সবাই হাতে বানাতো এখন মিক্সির জার ছাড়া সম্ভব হয় না তো চলো এবার স্টার্ট করি প্রথমে আমি সর্ষে আমি এখানে 2 টেবিল চামচ সর্ষে আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কালো সর্ষে দু রকমের সর্ষে আমি গুঁড়ো করে নেব তো এর মধ্যে আমি গোলমরিচটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মেথি এগুলো সমস্ত কিছু আমি মিক্সিতে গুঁড়ো করে নেব আগে জল দিচ্ছি আগে আমি শুকনো গুঁড়ো করে নিয়েছি আবার একটু জল দিয়ে আবার বেটে নেব মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেছে খুব মিহি একটা পেস্ট তৈরি হয়েছে এবার আমি এই পাত্রটার মধ্যে ঢেলে নিচ্ছি থিকনেসটা আমার এইরকম হয়েছে আমার যেহেতু পাত্রটা মিক্সির জারটা ছোট ওই জন্য আমি আলাদা করে ঢেলে নিলাম এর মধ্যে এবার আমি আমটা বেটে নেব আমটা একটু আমি গুঁড়িয়ে নিয়েছি এর মধ্যে এবার আমি আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কাটা আদা কাঁচা লঙ্কাটাকে আমি এরকম কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জলও দিয়ে দিচ্ছি অল্প করে আবার আমি একটু ঘুরিয়ে নেব আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে আমি এইটুকু জলও দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো হলুদ আর চিনি সমস্ত কিছুই আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি আমি যেটুকু নুন নিয়েছিলাম আমার মনে হচ্ছে একটু নুনটা কম আছে তো আমি আর একটু নুনও এর মধ্যে অ্যাড করছি করে আবারও একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে পেস্টটা মিহি হয়ে যায় এবার সমস্ত মিশ্রণটা আমি এই পাত্রটার মধ্যে ঢেলে নিচ্ছি এবার আমি খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি
মিশিয়ে নিয়ে এবার আমি একটা পাত্রে একটু সরষের তেল গরম করব। এই পাত্রটা আমি সরিয়ে রাখছি, রেখে গ্যাসটা অন করে দিচ্ছি। তরকা প্যানটা একটু গরম হলে, গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম তেল। দেখতে হবে তেলটা যাতে খুব ভালোভাবে গরম হয়, তার জন্য আমি এরকম হাতটা উপরে দিয়ে আমি দেখছি তেলটা কতটা গরম হলো। তো মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই হিংটা এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে হিংটা একটু ভাজা হলে, তেলটা গরম রয়েছে আর আমি এদিকে গ্যাসটাও আমি অফ করে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, হিং আর তেল, এবার আমি আস্তে আস্তে এটার মধ্যে ঢেলে দিচ্ছি। ব্যাস কাসুন্দি রেডি। গন্ধ বেরিয়ে গেছে, গন্ধ বেরিয়েছে। তোর বাবা এটা ভীষণ ভালো খায় কাসুন্দি। গোল্ডেন দিলাম, হ্যাঁ গোল্ডেনটাই দিব। পুরো তেলটাই আমি আস্তে আস্তে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। কাসুন্দি একদম রেডি হয়ে গিয়েছে। এই কাসুন্দিটা আচার, কাসুন্দি দুটোরই ফ্লেভার পাওয়া যায়, মানে আচার হিসেবেও খাওয়া যায়, ভালোই লাগে খেতে। তো টেস্ট করে দেখলাম, নুনটা একটু কম লেগেছিল, তার একটু আমি নুন অ্যাড করেছি এর মধ্যে। হ্যাঁ, নুনটা যে যেরকম স্বাদ, আর যেহেতু টক আছে আমটায়, ওই জন্য নুনটা তো একটু ব্যালেন্স করে দিতেই হবে, তার সাথে মিষ্টিটা না পড়লে হবে না, ওই জন্য চিনিটাও অবশ্যই দিতে হবে। এবার কাসুন্দিটা আমি একটা পাত্রে এরকম ঢেলে নিচ্ছি, পরে আমি জারে বা যে কোনো কিছুতে আমি ঢেলে রাখবো। আর অবশ্যই সেটা খুব শুকনোভাবে শুকনো হতে হবে, আর কাসুন্দি না যখনই তোমরা আমরা খাবো আর কি, তখন এর মধ্যে কখনোই ওই আচার টাইপে, যে আচারে যেরকম আমরা চামচ ভেজা কিছুই আমরা ঢোকাই না, একদম শুকনো রাখতে হবে। কাসুন্দিটাও ঠিক সেই রকম, তো অনেকদিনই থাকে কাসুন্দি, 6 মাস 8 মাস তো মনে হয় থেকেই যায়। কাসুন্দি বানিয়ে নিয়ে তো চলে এলাম, আর হাজবেন্ডকে এখন ভাত, আমরা সবাই ভাত খাবো। তো ভাতের সাথে আমরা ওই ওলের ডাঁটা ভাজা যে করেছি, ওলের ডাঁটা না ওলের পাতা, সে ভাজার যেটা করেছি তার সাথে আমরা সবাই একটু একটু খাবো, দেখবো। খাওয়া করে চলে এসছি, আর কাসুন্দি তোমার ঝাঁজ কম হয়েছে, আর একটু সর্ষে দিলে হয়তো ঠিকঠাক হতো। তো প্রথম বানালাম তো ভয়ে ভয়ে, আর দিইনি কেমন হবে না হবে ওই জন্য, আর ভালোই লাগলো খেতে, এমনি খেতে খেতে ভালো লেগেছে। কিন্তু ঝাঁজটা ওই যে কম লেগেছে, ওরা না সর্ষেটা কেনাটায় সর্ষেটা বেশি থাকে আর ইয়ের পরিমাণটা কম থাকে আমের, বা আমার হাজব্যান্ড বলছে আম দেয়ও না হয়তো। যাই হোক, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কেমন খেয়ে কেমন লাগলো সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সকলে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।